তাহলে শুনেন এই জিব্রাইলের শক্তি কতটুকু। আমার মুসলমান বান্দাগণ, তারিখে ইবনে জারির তাবারিতে লিখে তাবারানী শরীফের রওয়ায়াত, আল্লাহর রাসূল আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে হযরতে জিব্রিল আমিনকে তিনবার আসতে বড় কষ্ট হয়েছে, পৃথিবীতে তিনবার আগমন করতে জিব্রাইলের কষ্ট হয়েছে, এর মধ্যে একবার হলো জিব্রাইল বলেন আমি সিদরাতুল মুনতাহায়, ওই জায়গায় সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে আমি বসে আছি, সিদরাতুল মানে কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা মানে সৃষ্টির শেষ ইন্তেহা, শেষ প্রান্তর, শেষ প্রান্তরের বড়ই গাছের নিচে আমি জিব্রাইল বসে আছি। হঠাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে বলছেন, জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল বলেন, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে। এই বড়ই গাছটা কত বড় জানেন? এগুলো বলার সময় নেই। বড়ই গাছের এক একটা পাতা হাতির কানের মতো বড় বড়, আর এক একটা বড়ই 12 মন থেকে 70 মন ওজনের। আল্লাহু আকবার! প্রত্যেকটা বড়ইর পাতায় পাতায় এক সাইডে আল্লাহর নাম, অপর সাইডে আমার রাসূলের নাম। আল্লাহু আকবার! শুনেন, সামনে যাই তো বুঝতে পারবেন। এই বড়ই গাছের নিচে জিব্রাইল বলেন আমি বসা, আল্লাহ আমাকে বলছেন ও জিব্রাইল তাড়াতাড়ি যা। আল্লাহ আমি কই যাব? কই মিনায়? মিনায়? মিনা কই? কই মক্কায়। আল্লাহ আমি এখন সিদরাতুল মুনতাহায়, বলে আমি কি করব? কয় আমার বন্ধু ইব্রাহিম তার ছেলে ইসমাইলের গলায় ছুরি লাগাইয়া আল্লাহু আক, আরে বার বলে নাই, আল্লাহু আক বইলা ফালাইছে, বলে শুধু বার বলবে। এর ভিতরে তুমি জান্নাতে যাও, জান্নাত থেকে লোহার একটা টুকরা নিবা, একটা দুম্বা নিবা, টুকরা নিয়া এই হযরতে ইসমাইল আলাইহিস ইসলামের গলায় যেখানে ইব্রাহিম ছুরি লাগাইছে, ছুরির নিচে লোহার টুকরাটা দিবা আর দুম্বাটা দিবা। কয়াল্লা আপনি কোন কি? আমি এখন সিদ্রাতুল মুনতাহায়, তাও বড়ই গাছের নিচে, তাও 7 আসমানের উপরে, আর মিনা মক্কায়, আর এ বেচার আল্লাহ আক বার না, আগ বইলা ফেলাইছে, এখন বার বলবে, 1 সেকেন্ড সময় নাই। তুমি বলো যা, কয় যা, বইলা দিল। জিব্রাইলের শক্তি বুঝাচ্ছি। জিব্রাইল বলেন, আল্লাহ কথা বলবার পরে আমি আমার 600 তনুরের ডানা টান দিলাম, এক টানে আমি জান্নাতুল ফিরদাউসে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে ওখান থেকে লোহার টুকরা নিলাম, দম্বাও একটা সাথে নিলাম, আমি টান দিয়া মদিনায় গিয়া দেখি ইব্রাহিম আকবার বইলা রায় এখনো বলে নাই, পুশ টান দিবে, এর ভিতরে আমি তার চোরের নিচে লোহাটা বসাইয়া দিলাম। আল্লাহু আকবার! কেমন চিন্তা করতেছেন, কত পাওয়ারফুল! কারণ ইব্রাহিম আলাইহিস ইসলাম স্বপ্নে দেখেছিলেন সন্তানকে, আর কুরবানি দিতে হবে দেখছে না, দিতেছে, দিছে দেখছে না, দেখেন স্বপ্ন বুঝেন না আপনারা। ইব্রাহিম সন্তানকে কুরবানি দিয়েছেন দেখছে না, দিতেছে, দিতেছে। পয়গম্বরদের স্বপ্ন ভুল হতে পারে না। আল্লাহ বলেন, ও ইব্রাহিম আমার বন্ধু স্বপ্নে দেখছে তার ছেলেকে কুরবানি দিতেছে, কুরবানি দিতে হলে গলায় ঘষাইতে হবে, কথা কন নাগে? তাইলে আমার বন্ধুর স্বপ্ন ভুল হতে পারে না, ওরে ঘষাইতে টান দে, পুশ দিতে সময় দে, সুতরাং ও পুশ দিবে, তুই তার নিচে লোহাটা রাইকা দিবে, বন্ধু তো মনে করবে কাটা হইছে, আসলে কিচ্ছু না। আল্লাহু আকবার! জিব্রাইল বলেন, ওই দিন আমার যে কি কষ্ট। জিব্রাইল বলেন, আমার প্রত্যেকটা লুমকূপের গুড়া থেকে ঘাম বের হইয়া পানির মতো পড়তেছে, কিন্তু আমি গা পৌঁছে গেছি। আল্লাহু আকবার! একদিন কয়টা গেছে? 2 নম্বর। আর একদিন হালাম বিশ্বনবীকে বলেন জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর পয়গম্বর দুই নম্বর তোই দিন যেই দিন ইয়াকুব আলাইহিসসালামের দশ ভাইয়েরা মিলে ইয়াকুব আলাইহিসসালামের দশ ছেলে মিলে তাদের ভাই ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল কিসের মধ্যে কূপের মধ্যে ফেলে দিয়েছিল কেমনে উলঙ্গ করে কেমনে ফেলাইছে উলঙ্গ করে তো ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলাইছে এক মিনিটে বইলা দি তারা বাবার কাছে গেছে ভাইকে কূপে ফেলাইয়া ভাইয়ের কাপড়টা খুললা ইউসুফের কাপড় খুলে নিয়া বকরি বা ছাগলের বাচ্চা জব কইরা এই রক্ত দিয়া পুরা পাঞ্জাবিটা ভরাইয়া বাবার কাছে গিয়ে কাঁদতেছে আব্বা আমাদের বাইরে বাগে খাইছে হযরত ইয়াকুব আলাইহিসসালাম পাঞ্জাবিটা ধরলেন ধরে রাখলেন আরে বা তুই এত শিক্ষিত বা আমার ইউসুফকে পাঞ্জাবির ভিতর থেকে খাইলে কিন্তু পাঞ্জাবিটা ছিঁড়লে না আল্লাহু আকবার বললেন না কারণ খুনি যত শিক্ষিত হোক যাওয়ার সময় একটা আলামত রাইকা যায় ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ এক নম্বর জিব্রাইল বলেন আসতে দুনিয়া কষ্ট হল দুই নম্বর ইউসুফ আলা নবিয়্যুনা আলাইহিস সালাম কি তার বাইরা যখন উলঙ্গ করে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে চলে গেছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম এখন শূন্যের মধ্যে কূপে ছেড়ে দিয়েছে নিচে পাথর পড়ে গেলে ইউসুফ শরীর টুকরা টুকরা হয়ে যাবে ইন্তেকাল করবেন মরে যাবেন আহত হয়ে যাবেন আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল জিব্রাইলকে বললেন জিব্রাইল তুমি কোথায় আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায় তাড়াতাড়ি যাও আমার বন্ধু ইউসুফ এখন বাচ্চা মানুষ তার বাইরা তাকে কূপে ফেলে দিয়েছে তাড়াতাড়ি যা উলঙ্গ করে তাড়াতাড়ি গিয়ে তোমার পাখাটা তার নিচে বিছাইয়া দাও যেন কষ্ট না পায় আল্লাহ কই কয়টা মিশরে কোন কি আপনি আমি কই মিশর কই কেমনে যাই কই যাও না আল্লাহ এখন কি অবস্থা ইউসুফের কই ওরা ছাইড়া দিছে হাত থেকে ছাইড়া দিছে কো ছাইড়া দিছে তো হযরত জিব্রাইল বলেন আল্লাহর কাছ থেকে এই কথাগুলো শুনে আমি আমার 600 নূরের ডানাকে একবার টান দিলাম টান দিয়া সেকেন্ড যাওয়ার আগে আগে আমি ইউসুফ যে কূপে আছে এই কূপের নিচে গিয়ে ইউসুফ পড়ে যাওয়ার আগে আমি আমার ডানাটা বিছাইয়া দিলাম বিছাইয়া দিলেন ইউসুফ আলাইহিসসালাম বসে গেলেন কষ্ট পেলেন না তাকায় দেখেন কে বসে আছে জিজ্ঞেস করলেন তোমাকে কে ফেলে দিয়েছে আমার দশ ভাই ভাই তোমাকে ভাইয়েরা তোমাকে কেন কূপে ফেলে দেয় ভাই কি ভাইকে মারে কয় মারে তোমার বাবার নাম কি আমার আব্বা একজন পয়গাম্বর আমার দাদাও পয়গাম্বর আমার দাদার দাদাও পয়গাম্বর আমার আরো বড় দাদা পয়গাম্বর 14 গোষ্ঠী পয়গাম্বর পয়গম্বরের ঘরে তো জালিম হইল কেমনে ইউসুফ আলাইহিসসালাম বললেন আমার ভাইরা ফালাইয়া দিছে ভাই কি ভাইকে ফালাইলো কেন আব্বু বেশি আমার ভালোবাসে আব্বু আমাকে ছাড়া কিচ্ছু ভাল লাগে না আমাকে তার ভাল লাগে ওই ভাইদেরকে ভাল লাগে না আমাকে বেশি মহব্বত করে এই জন্য আমার তারা মাইরা ফালাই দিতে চায় আমার বন্ধুগণ এমন এমন লোক আছে বাংলাদেশে এমন আছে নিজের ভাইকে নিজে খুন করে আরেকজনের নাম দিয়ে দেয় নিজের স্ত্রীকে নিজে গুলি করে এরাও সংসদে নেতা হয়ে যায় ঠিক কিনা মানে আমার বন্ধুগণ আল্লাহকে বলেন আল্লাহ ইউসুফ তো উলঙ্গ কাপড় নাই ওরা খুললে নিয়ে গেছে আমি কাপড় কই পাই আল্লাহ বলেন ইউসুফের সাথেই কাপড় আছে আল্লাহ ইউসুফের সাথে কাপড় তো আমি দেখতেছি না কয় দেখো ইউসুফের হাতে অথবা কোমরে অথবা গলার কোনো জায়গায় দেখো তাবিজ বল দেখেন তাবিজ বলতেছি না তাবিজের মতো কোনো জিনিস খুঁজে পাওয়া যায়নি ক আল্লাহ পাইছি তো কোন জায়গায় পাইছেন তার হাদিসে এখানে কি পাইছো ক আল্লাহ কবজের মতো একটা জিনিস পাইছি কয়টা বাইর করো আল্লাহর ভিতরে কি কয়ের ভিতরে কাপড় আছে সুবহানাল্লাহ বলেন কই এত বড় কবজ এর ভিতরে কাপড় ঢুকলো কেমনে ক খুলো না হযরত জিব্রিল আমিন খুললেন আঙ্গুল দিয়ে টান দিলেন দিতে দেরি হয় শুধু বড় হয় শুধু বড় হয় বড় হতে হতে সুন্দর একটা পা থেকে মাথা পর্যন্ত জুব্বা হয়ে গেছে
জিবরিল আমিন আশ্চর্য হয় আল্লাহকে বলেন আল্লাহ তাআলা এত বড় জুব্বায়ের ভিতরে কেমনে আসলার কুত্তে গাইল এই কাপড়টা আল্লাহ বলেন এই কাপড়টা হলো ফায়ারপ্রুফ ফায়ারপ্রুফ বুঝেন বুলেটপ্রুফ না ফায়ারপ্রুফ মানে আগুনে জ্বলে না আল্লাহু আকবার বললেন না আল্লাহ তা তো বুঝলাম কিন্তু এটা আইলো কেমনে ফায়ারপ্রুফ এর ভিতরে ঢুকলো কেমনে ও পাইলো কেমনে আল্লাহ বললেন ও জিব্রাইল তুমি শোনো যেই সময় নমরুদ আমার ইব্রাহিমকে জ্বালায়া দিতে চাইছিল উলঙ্গ করে আমার ইব্রাহিমকে জ্বালায়া ফেলে দিতে চাইছিল ওই সময় তোমাকে দিয়া জান্নাত থেকে যেই ফায়ারপ্রুফ কাপড়টা জ্যাকেটটা তাকে পরাইয়া দিছিলাম দীর্ঘদিন আগুনের ভিতরে থাকলো কিন্তু কাপড় জ্বলে নাই পশম জ্বলে নাই আমার ইব্রাহিমকে আগুন জ্বালাতে পারে নাই যে আগুন ইব্রাহিমকে জ্বালাতে পারে না যে আল্লাহর হুকুমে এ আল্লাহ সেনারা আল্লাহ বলেছেন আমি এখনো আছি আগেও ছিলাম আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়াল্লাহু খায়রুল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওরা যেইভাবে কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য ওরা জানে না আমি আল্লাহর কৌশল আরো বড় আমার আল্লাহ কথা সূরা নিসার 73 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ বলেন আমার আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি আল্লাহ বললেন ওরা কি আর কৌশল করে কিছু বুঝে ওদের কৌশল তো আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে দুর্বল ওরা ছয় মাসে আগুন জ্বালাইয়া আমার ইব্রাহিমকে জ্বালাইতে চায় আমি আগুনকে বলছি আগুন ইয়া নারু কুনি বারদাও সালাম শুধু এয়ার কন্ডিশন শুধু ঠান্ডা হলে হবে না এয়ার কন্ডিশন হয়ে যাও নাতিশীতোষ্ণ ঠান্ডাও না গরমও না আমার বন্ধুর জন্য কষ্ট না হয় আর জিব্রাইল খাবার নিয়ে যাও যে আল্লাহ আগুনে বসাইয়া জামাইয়া ধরে খাওয়াইতে পারে এ আল্লাহ তোমারে আমারে খোল নাই বাঁচাইতে পারবে না কথা বলেন না কেন দিনের দাওয়াত দিলে কষ্ট পাইলে বাঁচাতে পারবে না আল্লাহ কাপড়টা কি করবো আমার ইউসুফরে পরাইয়া দাও কেমনে পাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম এই কাপড়টা বরকত হিসাবে নিজের ছেলে ইসহাককে দান করেছিলেন ইসহাক বরকত হিসাবে এই কাপড়টা ইয়াকুবকে দান করেছিলেন ইয়াকুব বরকত হিসাবে তার ছেলে ইউসুফকে দিয়েছিলেন সুবহান কয়বার কয়টা গেছে একবার ইব্রাহিম ইসমাইলকে জবাই করার সময় আর দুই নম্বর বার হজরতে ইউসুফকে তার ভাইয়েরা ফেলে দেওয়ার পরে নবীজি বলছেন জিব্রাইল আবার ক তিন নাম্বার বার জিব্রাইল তার বলে না ক না কয়া রাসূলুল্লাহ থাক তিন নাম্বার বার বলার দরকার নাই আমার নবীজি দেখেন জিব্রাইলও মনে হচ্ছে কাঁদতেছে জিব্রাইল কেন তিন নাম্বার তিনটা তো বলছো বলো না তিন নাম্বার বার কি জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ তাইলে শুনেন তিন নাম্বার বার কখন আল্লাহর পয়গম্বর তিন নাম্বার বার তখন যেই বৎসরে আপনার স্ত্রী মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন যেই বৎসরে আপনার চাচা ইন্তেকাল করলে আপনার বাবা নাই আপনার মা নাই স্ত্রীও নাই চাচাও নাই ভাইও নাই কেউ নাই এই মক্কায় আপনি একা একা কেমনে থাকবেন এই মক্কায় আপনি একা একা কেমনে সময় কাটাবেন আপনার বয় হচ্ছে কোন সময় জানি আপনাকে মেরে ফেলে কখন জানি আপনাকে কাফেরের আক্রমণ করে পয়গম্বরে আরবি এই কথা চিন্তা করে আপনি যখন চলে গিয়েছিলেন তায়েফে নানার বাড়ি অগণবীজি আপনি তায়েফে গিয়ে তায়েফের মানুষকে দিনের দাওয়াত দিয়েছিলেন আমার নবী দাওয়াত দিয়ে বলেছিলেন আসলিম তাসলাম
ইসলাম কবুল করে শান্তিতে থাকবা। এই কথাগুলো বলবার কারণে আমার নবীকে পাথর দিয়ে তায়েফের মানুষ আঘাত করলো, আবার বিশ্ব নবীকে এত বেশি আঘাত করেছে যেই নবীর শরীরে মশা মাছি বসা কি আল্লাহ হারাম করে দিয়েছে, এই নবীজির শরীর মুবারক ভিজে যায়, মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। মুসনাদে আহমদ লিখে পয়গম্বরে আরবির কাছে জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিন জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, আপনার সঙ্গে ছিল আপনার পালক পুত্র যায়েদ বিন হারেসা, আপনার যখন জ্ঞান ফিরেছিল আপনি তায়েফ থেকে ফিরে আসতেছিলেন, যায়েদ বিন হারিসার কাঁধের উপরে ভর দিয়ে আপনি যখন ফিরে আসতেছিলেন পয়গম্বরে আরবি আপনাকে মানুষ আঘাত করেছে, মেরেছে, রক্তাক্ত করে দিয়েছে, আমার নবী দ্বীনের দাওয়াত দিতে কলিজা থেকে রক্ত বের হয়, চামড়া ফেটে রক্ত বের হয়, আজকে আমি তুমি দ্বীনের দাওয়াত দেই আমার মুসলমান বন্ধুগণ। এক পর্যায়ে জিব্রিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যায়েদ বিন হারিসার কাঁধের উপরে বর দিয়ে চলে আসতেছিলেন ওই সময় তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনার পায়ে দড়ি লাগাইয়া টান দিয়ে ফালাইয়া দিছে, তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনার পায়ের মধ্যে দড়ি লাগাইয়া টান দিয়ে ফেলে দিয়েছে, আপনার পিঠ কেটে রক্ত বের হয়েছে, আপনার শরীর মুবারক থেকে রক্ত ঝরেছে, আমার নবীজি যায়েদ বিন হারিসাকে বলছেন, বাবা তোমার কাছে কোনো কাপড় থাকলে আমাকে দেও, কাপড়গুলো দিয়ে শরীরের রক্তগুলো মুছি। নবীজি নিজের চাদর খুলে কাপড় মুছতে লাগলেন, রক্ত মুছতে মুছতে কাপড়টা ভিজে গেছে কিন্তু শরীর থেকে এখনো রক্ত বের হয়। যায়েদ বিন হারিসাকে বলছেন, বাবা কোনো কাপড় থাকলে দাও। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা খুলে বিশ্বনবীকে দিলেন, নবীজি এই জামা দিয়া নিজের শরীরের রক্তগুলা মুছলেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের কাপড় শেষ হয়ে গেল, যায়েদ বিন হারিসার শরীরের কাপড় শেষ হয়ে গেল কিন্তু আপনার শরীরের রক্ত বের হওয়া বন্ধ হয় না। পয়গম্বরে আরবি ওই সময়ে আপনি যায়েদকে বলেছিলেন অন্য কোন কাপড় থাকলে দাও, বাইরে নবীজি দ্বীনের দাওয়াত দিতে কত কষ্ট করলেন, মানুষ কেমনে আমার নবীকে মারলো আঘাত করলো, আমার নবীকে পাগল পাগল বলে তায়েফে পিটাইল, এই নবীজি একবার বদদোয়া করলেন না। ইয়া রাসূলুল্লাহ, যায়েদ বিন হারিসা বলছেন, গো পয়গম্বরে আরবি আমার কাছে কোনো কাপড় নাই, গো পয়গম্বর ওই সময়ে আপনি আপনার হাত দিয়া শরীরের রক্তগুলাকে বডির সঙ্গে মুছতেছিলেন। যায়েদ বিন হারিসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন রক্তগুলাকে শরীরে মালিশ করলে ভিতরে ঢুকবে? নবীজি বলেন, যায়েদ রে আমি জানি রক্তগুলা মালিশ করলে ভিতরে যাবে না, কিন্তু আমি মালিশ করি কেন জীব তুই জানিস না, ও যায়েদ তুমি জানো না আমি কেন রক্তগুলাকে মালিশ করি বাবা। তাইফের মানুষ আমাকে চিনে নাই, আমাকে আঘাত করেছে, আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আমি আমার কাপড় দিয়ে রক্তগুলাকে মুছে ফেলেছি, জানিস নি কেন হাত দিয়ে রক্তগুলাকে মালিশ করি। তাইফের মানুষ যদিও আমাকে চিনে নাই কিন্তু তাইফের মাটি আমাকে ভালো করে চিনে, আমার শরীরের এক ফুটা রক্ত যদি মাটিতে পড়ে যায় তাহলে গোটা
তায়েফে কিয়ামত কায়েম হয়ে যাবে, আমার রক্তের লোট তায়েফের মাটি বহন করতে পারবে না। তায়েফের মাটি চিৎকার করে কাঁদবে আর ভূমিকম্প দিয়ে এদেরকে ধ্বংস করে দিবে। বিভিন্ন ফেরেশতারা এসে আমার নবীকে বলছেন, পয়গম্বরে আরবি আপনি বলেন এদেরকে পিঠাই, দুইটা পাহাড় একত্রিত করে জনমের মতো হত্যা করে ফেলি, শিলা বর্ষণ করে ধ্বংস করে ফেলি। আল্লাহর পয়গম্বর জবাব দিলেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও ফেরেশতারা তোমরা তায়েফবাসীকে মাইরো না, ওরা আমার জাতি আমাকে চিনে নাই, আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আমি এই জন্যে মাফ করে দিয়েছি। আজকে যদি তোমরা ওদেরকে মেরে ফেলো, কার কাছে কালিমার দাওয়াত দিব? হয়তো ওরা বুঝে না, ওদের ছেলেরা বুঝবে, সন্তানেরা বুঝবে। পয়গম্বর আরবি ওই সময়ে আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম, হঠাৎ করে আল্লাহ বলছেন, জিব্রাইল কই রে? আমি বললাম, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বড় পরেশান, কি হয়েছে ইয়া আল্লাহ তাআলা, কি হয়েছে? দেখ আমার বন্ধু তায়েফে তার পায়ের চামড়ার মোজা রক্তে ভরে গেছে, এক ফুটা রক্ত জমিনে পড়ে যাচ্ছে, এভাবে লটকা লটকি করতেছে, কখন জানি শরীর থেকে মাটিতে পড়ে যায়। জিব্রাইল, আমার বন্ধুর এক ফুটা রক্ত যদি জমিনে পড়ে যায়, এই জমিনকে আমি আল্লাহর আকবার ধ্বংস করে দেব। আমি দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না। সব কিছু বাদ দিতে পারি, কিন্তু আমার বন্ধু তো হাবিবুল্লাহ, আমি কাউকে হাবিব বানাই নাই। হাবিব ওই বন্ধুর না যার সাথে বন্ধুত্ব করে শুধু দেয় কিছু দেয় না, বন্ধুত্ব করে জমজম দিলাম, বন্ধুত্ব করে জান্নাতুল ফিরদাউস দিলাম, বন্ধুত্ব করে আরশে আজিমে আনলাম, বন্ধুত্ব করে হাউজে কাউসার দিলাম। আমি আমার বন্ধুকে বন্ধুত্ব করে দুনিয়ার সব দিলাম রে জিব্রাইল, যদি পারতাম আমি আমার চেয়ারটাও দিয়ে দিতাম। এটা আমি আল্লাহর চেয়ার, সৃষ্টিকর্তার চেয়ার দিতে পারলাম না, বন্ধুকে তো ভালোবাসি চেয়ার দিতে পারলাম না। আমি আল্লাহ এখনো আছি, আমার বন্ধু রক্ত যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহ এখন ইসরাফিলকে দিয়ে সিংহে ফুঁক দেওয়া দুনিয়া ধ্বংস করে দেব। যারে যেখানেই থাকিস তাড়াতাড়ি যা, আমার বন্ধুর পায়ের রক্ত মোবারক মাটিতে পড়ার আগে আগে তোর নূরের ডানা বিছায়া মাটি থেকে বাঁচাইয়া দেখুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়, আমি অনেক উপরে। আল্লাহ যখন বলছেন 600 নূরের ডানা দিছি এক টান, আয়েশা দেখি তায়েফে আপনার পাত থেকে রক্তটা ছুঁইটা গেছে, আপনার পাত থেকে রক্তের ফুটা ছুঁইটা গেছে, জমিনে পড়ে যাবে, এই শূন্যের মধ্যখানে আমি আমার পরটা বিছাইয়া দিয়েছি। আল্লাহু আকবার, আমি দুনিয়াবাসীকে বাঁচাইয়া দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত যদি জমিনে পড়তো, এই জন্য আপনারা জানেন অহুদের রাসূলের রক্ত জমিনে পড়তে দেয় নাই সাহাবিরা, টাইনা টাইনা ছুঁইশা খায়া ফেলেছে, ঠিক কিনা বলেন? বন্ধগণ আসুন, সেই নবী যে এত কষ্ট করলেন, 12টার উপরে বাইবেল ছিল, 12টা শেষ করে দিতে, 12টার উপরে আর লম্বা করা যাবে না। সুতরাং এখানে রাইকা দিতে চাই, শুধু এক কথা বলতে চাই, আমার বন্ধগণ এই এতগুলো জাহান্নাম, এই জিব্রাইল আমির এত শক্তিশালী, আর এই জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত শক্তিশালী জিব্রাইল হওয়ার পরেও 70টা বৎসর না ঘুমায়া না খাইয়া, আমার তো ঘুম নাই খাবার নাই, 24টা ঘন্টা 70টা বৎসর আমি আমার 600 নূরের ডানা দিয়া উঠাইলাম নামাইলাম, কিন্তু এই মাটির কুল কিনারা পাইলাম না। আল্লাহু আকবার, আল্লাহ বলছেন, গোলাম তোকে যেই মাঠ দেখালাম, এই মাঠ থেকে কত বড় জান্নাত দেব, তুই শুধু গুনার কাজ করিস না। এজন্য আমার বন্ধুগণ আসুন, আর লম্বা করতে চাই না, আমরা পারবো তো সেই নবীজির সম্মান বাঁচাতে।
পারবো তো ইনশাআল্লাহ। নবীজি আরশে আজিমে গিয়ে আমাকে আপনাকে বইলা যায় নাই, কিয়ামতের দিনও বইলা যাবে না। একটা কথা বইলা দিই, মুসনাদে আহমদের হাদিস, তাবরানিতে রওয়ায়াত, আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহ বলছিলেন, বন্ধু কিছু চাইবা, যাওয়ার সময় কিছু নিয়ে যাইবা তোমার মেয়ে ফাতেমার জন্য, হাসান হুসাইনের জন্য? নবীজি বলছেন, আল্লাহ না, ফাতেমার জন্য কিচ্ছু লাগবে না, হাসান হুসাইনের জন্য কিচ্ছু লাগবে না, বন্ধু তোমার জন্য কিচ্ছু নিবা, আল্লাহ আমার জন্য লাগবে না, তাহলে কিছু নেও না, আল্লাহ কিছু যদি দিতে হয় আমার উম্মতের জন্য দেও। আল্লাহ বলেন, তুমি বলো তুমি কি চাও, আল্লাহ আমাকে একটা দোয়া শিক্ষা দাও, একটা মাত্র দোয়া, আমি দোয়া করব আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলেন, বন্ধু যাও তোমাকে একটা দোয়া শিক্ষা দিলাম, এই দোয়াকে দুনিয়ায় কইরো, সব নবীকে শিক্ষা দিছি, তোমাকেও দিলাম, দোয়াটা কইরো তোমার উম্মতেরা জাহান্নামে যাবে না। আল্লাহ রসুল দোয়াটা শিখে মুচকি মুচকি হেসে, চুকের পানি ছাইড়া, আনন্দের অস্ত্র চুক থেকে ছাইড়া, আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি কি আমাকে বোকা পেয়েছেন যে আমি দোয়াটা দুনিয়ায় গিয়ে করব? আল্লাহ বলছেন, কেন বন্ধু করবা না? কয় না, দুনিয়ায় গিয়ে দোয়া করব না। কেন করবা না? আল্লাহ আমি আজকে যদি দোয়া করি আমার উম্মত তো কেয়ামত পর্যন্ত আসবে, 1450 বছর পরে আমার উম্মত মধুগ্রাম বটতলা যুব সমাজের তাফসিরে বৈশা গভীর রাত্রে কথা শুনবে, আজকে আমি দোয়া করব, সরাসরি তো আমার উম্মতকে দোয়ার ভিতরে ঢুকাইতে পারলাম না, আগে দোয়া করলাম পিছনে আমার উম্মত রয়ে গেছে। আয় আল্লাহ, আমি দোয়া করলাম না, রাইখা দিলাম, কেয়ামতের দিনে জাহান্নামের গেইটে দাঁড়ায়া আমি এই দোয়া তোমার কাছে করব, তুমি আমার একটা উম্মতকে জাহান্নামে দিতে পারবে না। منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين الله رب العزة والجلال বললেন এই ইবলিস তুই বের হয়ে যা, আমি আল্লাহ তোকে আজকে থেকে বিতাড়িত করে দিলাম, তুই আমার সামন থেকে বের হয়ে যা, বিতাড়িত করে দিয়েছি একদিনের জন্য না, আমি আল্লাহ তোকে কিয়ামতের দিন পর্যন্ত আমি আল্লাহ অভিসম্পাত করে অভিশাপ দিয়ে তোকে বিতাড়িত করে দিলাম, এর একটাই কারণ তুই বললে আমার রুচি ঠিক নাই, আমি সেজদা করতে বললাম বাপ ধরে অহংকার করে আমার একটা কথা মানলে না, আল্লাহকে তো সেজদা দেওয়ার পরে একটা কথা মানবার কারণে আল্লাহ যদি শয়তানকে বের করে দিতে পারে, আমরা আল্লাহর কত কত গুলা হুকুম মানি না, আমরা তো এর চাইতে আরো বড় শয়তান হয়ে আছি কোন ঠিক না। শুধু অনুবাদটা বুঝেন, অনুবাদ শেষ হলে আপনাদেরকে বোঝায় দেব। শয়তান কে আল্লাহ বলছেন বের হয়ে যা, কয়দিনের জন্য? দেখেন আল্লাহ কিন্তু ফিরে আসার সুযোগ দেন, শয়তানের জন্য দরজা বন্ধ করে দিয়েছেন, তুই ভাব ধরলে অহংকার করলে যা, কেয়ামত পর্যন্ত তোর দরজা বন্ধ। কেন কেন? অহংকার করেছে, কি করেছে? আচ্ছা এখন শয়তান কি বলে শুনেন, শয়তান আল্লাহকে বলে, কালা রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহকে বলে, হে আমার পালন কর্তা, কে বলতেছে? আর শয়তান কি বলতেছে? কালা রব্বি, হে আমার রব শয়তান। তাহলে শয়তান বুঝে যত শয়তানি করি রব কিন্তু একজন, কথা বলেন না কেন? শয়তান আল্লাহকে বলছে, হ্যাঁ আমার রব, আপনি আমাকে যেহেতু বের করে দিয়েছেন আপনি আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দেন। কাকে বলছে শয়তান? শয়তান ভালো করি জানতো আমি যতই শয়তানি করি হায়াত মুখ কার হাতে, তাহলে শয়তানও আল্লাহরে মানত, কথা কয় না না মানত না? আরে ডাইরেক্ট শয়তান বলছে, কালা রব্বি, হে আমার রব। তাহলে এখান থেকে বোঝা গেল শয়তান আল্লাহকে মানত না,
শয়তান আল্লাহকে অস্বীকার করেছে? শয়তান বুঝছে যে আল্লাহর কাছেই চাওয়া লাগবে, যা শয়তানি করি। বুঝেন ভালো করে, যা শয়তানি করি আল্লাহ হায়াত দে। আল্লাহর কাছে চাইল, আল্লাহ কি জবাব দিলেন দেখেন। আমার আল্লাহ বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বললেন, শয়তান রে কিয়ামতের দিন পর্যন্ত তুই আমার কাছে সময় চাইলে আমি আল্লাহ তোর কথাকে গ্রহণ করে নিলাম এবং তোর হায়াতকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিলাম। তাহলে বোঝা গেল শয়তানও আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহ শয়তানের কথা শুনেছেন। কথা বলেন না কেন? আমরা কি শয়তানের চাইতে খারাপ? কথা কয় না, তাহলে আমাদের কথা আল্লাহ শুনবেন না? হ্যাঁ, শয়তানের কথা যদি শুনে শয়তানের হায়াতকে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিতে পেরেছেন, আমাদের কথা শুনবেন না? তাহলে আমরা বলতে পারি না, শয়তান তো কথা সুন্দর করে বলছে, কালা রব্বি, হে আমার রব। আমরা তো আল্লাহকে ঠিক মতো ডাকতে পারি না, এবার শয়তান আল্লাহকে বলছে, আল্লাহকে বলছে, শুনেন আল্লাহ, তুমি আমারে শয়তান বানাইছো, হায়াত কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিছ, তাহলে এবার শুনো। আল্লাহর কাছ থেকে হায়াত নিয়ে এখন আল্লাহকে হুমকি দেয়, আল্লাহকে বলছে, কালা রব্বি বিমা আগাওয়াইতানি লাউযাইনান্না লাহুম ফিল আরদি ওয়ালা উগভিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালালকে বলছে, শয়তান হে আমার পালন করতে, আবার বলছে, খালা রব্বি, হে আমার রব, আপনি শুনেন, আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দিয়েছেন, আমি জানতে চাই, আমি জানতে চাই আপনি জাহান্নাম কয়টা বানাইছেন? আল্লাহ কয়, ষাটটা, মানে সাতটা স্তরে বানাইছি জাহান্নাম। কয়, সাতটা স্তরে মাত্র জাহান্নাম বাড়াইতে পারেন? ওকে, আমার হায়াত যেহেতু বাড়াইয়া দিছ, জাহান্নাম বাড়াও, একটারেও যাহা জান্নাতে যাইতে দিব না, সবগুলারে দুকা দিয়া জাহান্নামে পাঠাইয়া দিব। আল্লাহর হুমকি দেয়, কয়, হায়াত যখন বাড়াইছো তাহলে সবগুলারে দুকা দিব। কয়, কেমনে দিবে? কয়, দিব বললাম তো। আল্লাহ কয়, দে। আবার কানতেছে, আল্লাহ কয়, কান্দিস কেন? কয়, আল্লাহ দুকা তো দিব বলছি, রক্তে রক্তে দুকা দেওয়ার সুযোগ তো আল্লাহ কয়, দিলাম। আল্লাহ ঘুমাইলেও যেন দুকা দিতে পারে, কয়, দিলাম। আল্লাহ জাগ্রত থাকলেও যেন দুকা দিতে পারে, কয়, দিলাম। আল্লাহ ডাইনে বামে সামনে পিছে যেদিকে চাই এদিকে যেন দুকা দিতে পারি, আল্লাহ কয়, দিলাম। কয়, আল্লাহ এত কিছু সুযোগ দিছেন, একটারও পাইবেন না, জাহান্নামের জান্নাতের দরজা বন্ধ করে দো, কাউরে পাইবেন না, সবগুলোর দুকা দিব। আল্লাহ কয়, যা দে। হুমকি দিছে কারে? আমার আল্লাহ বললেন, ইল্লা ইবাদাক মিনহুমুল মুখলাসিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, শয়তান রে সবাইকে ধোকা দিতে পারে, সবাইকে ধোকা দিতে পারবে মনে করলে, কিন্তু মনে রাখিস যারা আমি আল্লাহর পাক্কা বান্দা হয়ে গেছে তুই কখনো তাদেরকে ধোকা দিতে পারবে না। কন সুবহানাল্লাহ, এটা আমার সঠিক পথ, তুই ধোকা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথা বললেন, শয়তান বলছে, আল্লাহ কি মনে করেন ধোকা তো দিব? বলে, কেমনে? সারা দিন, সারা জিন্দেগি। আল্লাহ বলে, শয়তান তাইলে শোন, আমি যদি কাউকে 100 বছর হায়াত দেই আর যদি তুই 99 বছর 11 মাস 29 দিন ধোকা দিতে পারিস, আর এই 99 বছর 11 মাস 29 দিন ধোকা দিয়া যদি তুই শয়তান বানাস, আর আমার কোন গোলাম মরে যাওয়ার মাত্র আধা ঘন্টা আগে তওবা করে, আমি আল্লাহ এই 99 বছর 11 মাস 29 দিনের গুনাহকে মাফ করে জান্নাতের ওয়াদা দিয়ে দেব। তুই পারলে আটকা, আল্লাহ আমার জন্য তোমার জন্য শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ দেয়, আমার জন্য তোমার জন্য। আজ তুমি আর আমি সেই রবকে চিনি না, কষ্ট হচ্ছে আপনাদের? তুমি আর আমি সেই রবকে চিনি না
আমার বন্ধুগণ, এজন্য মুসলমান আপনাদেরকে বলতে চাই, আল্লাহকে চিনেন, পারবেন তো ইনশাআল্লাহ, আল্লাহকে চিনেন, আল্লাহকে চিনে কবরে যান। আল্লাহ কোন জিনিসের নাম শোনো, আমার বন্ধুগণ, আমার নবীর সঙ্গে আল্লাহ বন্ধুত্ব করেছেন, আমার নবীকে মাঝে মাঝে আল্লাহ ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, ওগো আমার পয়গম্বর, ফাতেমা ঘুমিয়েছে তোমাকে দেখবে না, খাদিজা ঘুমিয়েছে কম্বলের নিচে শোয়া দাও, তুমি কম্বলের নিচ থেকে বের হও, আয় আমার বন্ধু, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি তো আরশে আজিমের উপরে, তুমি এখানে কম্বলের নিচে শুয়ে আছো, আমার ভাল লাগে না তোমার সাথে আমার সম্পর্ক, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আমি তোমার সাথে কথা বলার জন্য ঘুমাই না, আর তুমি ফাখাতিজার সঙ্গে ঘুমিয়ে থাকবা, তুমি ঘুম থেকে উঠো, একটা বার সেজদায় গিয়ে আমাকে ডাক দাও, আমি আল্লাহ কথা দিলাম আরশে আজিমে থাকবো না, তুমি ডাক দিয়া দেখো মিন হাবলিল ওয়ারিদ, তোমার গলার চাইতে রোগের চাইতে আরো কাছে, সেজদায় গেলে তোমার দরজায় আমি আল্লাহ দাঁড়াইয়া থাকি। আল্লাহ বলেন, গোলাম তুই আমাকে চিনিস না, তুই আমাকে চিনিস না, তুই আমাকে জানতে পারলি না আমি কে, এজন্য আমার বন্ধুগণ শুনেন, আল্লাহকে চিনো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম তুই যত গুনাহ করতে পারিস কর, যা করতে পারিস কর, কিন্তু মনে রাখ আমার কাছে আশা লাগবে, গোলাম গুনাহ হয়ে গেছে যদি বুঝতে পারিস, অন্তরের ভিতরে অনুশোচনা এনে তুই একটাবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, ডাক দিয়ে দেখ তোর সমস্ত গুনাহ ক্ষমা করলে হয়তো আটলান্টিক মহাসাগর পরিমাণ হবে, তুই একটাবার আমাকে ডাক দিয়ে দেখ, আমি আল্লাহ আসমান জমিন পরিমাণ রহমত নিয়ে তোর দরজায় হাজির হয়ে যা। আজকে আমরা সেই রবকে চিনি না, যে রব আমাকে আপনাকে মাফ করতে চায়, সেই রবকে আমি আর আপনি চিনি না, দুনিয়ার জমিনে বেলাইনে চলতেছি, যার যেভাবে মন চায় চলতেছি, এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে বেশি দিন আমরা থাকবো না, আজ হোক কাল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, কেয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়ালে আপনাকে আমাকে কেউ সুপারিশ করবে না, শেফাত করবে না, দুনিয়ার জমিনে কোনো পীর, কোনো বাবা, কোনো পয়গম্বর কেয়ামতের দিন শেফাত করতে পারবেন, কথা বলেন, কেউ সুপারিশ করতে পারবে না, কেউ শেফাত করতে পারবে না, এই কেয়ামতের কঠিন সময়ে একমাত্র আল্লাহ ছাড়া আর আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোন ছায়া যখন থাকবে না, আল্লাহ ছাড়া কেউ তোমাকে বাঁচাতে পারবে না, আল্লাহ বলেন, গোলাম তুই যেই নেতার পিছনে দৌড়ালে, তুই যেই পীরের পিছনে দৌড়ালে, যেই খানকায় গিয়ে জিন্দেগি নষ্ট করলে, পীরের নাম জিন্দেগিতে যতবার নিলে, এর 100 ভাগের 1 ভাগ যদি আমি আল্লাহর নাম নিতে, তুই দুনিয়ার জমিনে আমি আল্লাহর অলি হয়ে যেতে এখন ঠিক কিনা, আমরা তো শুধু বাবার পিছনে দৌড়াইছি। আমার মুসলমান ভাইরা, এই জন্যে আমাদেরকে জান্নাতের পথে যাওয়া লাগবে, লাগবে নি, আমরা এমন একজন পয়গম্বরকে পেয়েছি, এমন একজন পয়গম্বরকে পেয়েছি, আজকে সে রসুলকে চিনতে পারি না, আরে রসুলের তো আমার তো নবী, এমন একজন নবী আমরা যাকে পেয়েছি, উনি আসমানের দিকে আঙ্গুল ইশারা করলে চন্দ্র 2 টুকরা হয়ে যায়, জমিন থেকে পা উঠালে আর সে আজিমে চলে যায়, কথা বলেন না কেন, সে রসুলকে চিনলেন না, কেমনে সেই নবীকে বলে যান, আমার বন্ধুগণ, সেই নবীর এত মজেজা, কারো খাবারে হাত দিয়ে রাখলে খাবারে বরকত হয়ে যায়, ঠিক না, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, ছোট্ট করে আপনাদেরকে বোঝাইয়া দিই, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন অনেক আগে, অনেক আগে চলে গিয়েছেন, কিন্তু আজও কোরআন অক্ষত আছে, হাদিস আছে,
আপনি তাওহীদ এবং রিসালত বাদ দিয়ে কেমনে অন্য পথে চলেন? আপনি তাওহীদ এবং রিসালত বাদ দিয়ে কেমনে অন্য পথে চলেন? অন্য পথে চলবার কোনো সুযোগ নাই। মনে রাখতে হবে তাওহীদ এবং রিসালত ছাড়া আর কোনো জিনিস মানা যাবে না, আর কোনো তরিকা নাই। একমাত্র আল্লাহর হুকুম মানতে হবে রাসূলের তরিকায়। এই তরিকা ছাড়া কোনো তরিকা আছে? কথা বলেন, আছে নাই? যদি থাকে কোন জাহান্নামে যাবেন দেখেন। জাহান্নামের স্তর কয়টা সবাই বলেন, কয়টা? কে কোন জাহান্নামে যাবে জানেন? এবারে জানেন, জানার দরকার আছেনি? দেখবেন কে কোন জায়গায় যাইতেছে, কে কোন জাহান্নামে, বুঝতে পারবেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জাহান্নামের প্রথম দরওয়াজা, প্রথম স্তরের নামই রেখেছেন জাহান্নাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 30 নম্বর পারা 98 নম্বর সূরা, সূরা বাইনাতের 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু দ্বীন হুনাফা ওয়া ইয়ুকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দ্বীনুল কাইমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধানগুলোকে খাঁটি মনে একনিষ্ঠভাবে পালন করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, এটাই হলো তার একমাত্র ধর্ম। সে সালাত কায়েম করবে, যাকাত দিবে, সালাত কায়েম করবে আমার হুকুম মতো, সালাত পড়বে রসুলের তরিকা মতো, যাকাত আদায় করবে আমার হুকুম মানার জন্যে। কেমনে কেমনে দিতে হবে? তরিকা মানবে রসুলের। যদি তারা এই পথে না চলে, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আহলে কিতাব যাদের কাছে কিতাব এসেছে এবং মুশরিক যারা কাফের, আল্লাহ বললেন আমি তাদেরকে জাহান্নামে দিব, এমন জাহান্নামে দিব চিরস্থায়ী, তাদেরকে ওখান থেকে উঠাবো না। যারা শিরিক করে, যারা কি করে কথা বলেন, যারা শিরিক করে আল্লাহ জাহান্নামে দিবেন অস্থায়ী না স্থায়ী? কথা বলেন না কেন, অস্থায়ী না স্থায়ী? সুতরাং যারা মাজারে টাকা দেয়, মাজারে সেজদা দেয়, এরা কি করে কথা বলে না কেন, কি করে? শিরিক করে, আল্লাহর কাছে না চাইয়া পীরের কাছে চায়, আছে না? মাজারেও সেজদা দেয়। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরিক করলো, মাজারে টাকা দিল, মাজারে সেজদা দিল, মাজারে চাইল, মাজারে বউ বাচ্চা নিয়ে গেল, ওখানে গিয়া শিরিক করলো, মোমবাতি জ্বালালো, আল্লাহ বলেন তারা জাহান্নামী, কাউকে পাবে না কিয়ামতের দিন সাহায্য করার। কথা বলেন না কেন, আসেনি এলাকায় এমন কিছু? এখানে কেউ আসেনি পীরের মুরিদ? বহুত আছে, ভণ্ড পীরের মুরিদ হইল না। সুতরাং যারা জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, এক নম্বর যারা জাহান্নামে যাবে তারা কাফের, তারা মুশরিক, আহলে কিতাব যাদের কাছে কিতাব আসার পরেও মানে না, তারা কোথায় যাবে? আল্লাহ আমাদের কাছে কিতাব দিয়েছেননি, কথা বলেন না কেন, কিতাবের নাম কি সবাই বলেন, মানিনি মিথ্যা কথা কেন? যে কোরআন দিয়ে নামাজ পড়েন, এই কোরআন দিয়ে পরিবার চালান না, চালায় কয়? আমার বন্ধুগণ, সুতরাং মনে রাখবেন, এক নাম্বার জাহান্নামে যাবে কারা? যারা কাফের,
যারা মুশরিক, যারা কিতাব পাওয়ার পরেও মানে নাই, তারা কোথায় যাবে? জাহান্নামে। জাহান্নামের দুই নম্বর স্তরের নাম হাওয়িয়া। আপনারা বলেন হাবিয়া। হাওয়িয়া। জাহান্নামের দ্বিতীয় স্তরের নাম কি? হাওয়িয়া। আল্লাহ কোরআনে কারিমের 30 নম্বর পারা, 101 নম্বর সূরা, সূরা কারিয়ার 8 নম্বর থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মান খাফাত মাওয়াজিনুহু فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আর যার কিয়ামতের দিন মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, ও আম্মা মান খাফাত, হালকা হবে মাওয়াজিনহু, মিজানের পাল্লা, ফা উম্মুহু হাওয়িয়া, তার ঠিকানা হবে হাওয়িয়া। কোথায়? হাবিয়া না, হাওয়িয়া। জাহান্নামের স্তরের নাম কি? হাওয়িয়া। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, ওয়া মা আদরাকা মা হিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন হাওয়িয়া কি? নবীজি বলে আমি তো জানি না, আপনি বলেন। আল্লাহ বলছেন, নারুন হামিয়া, এটা এমন এক জাহান্নাম যেখানে অগ্নি আমি জ্বালাইয়া রাখছি আর জ্বলতে থাকবে, যতদিন আমি আছি ততদিনও আগুন আছে। কথা বুঝতে পেরেছেন? কারা যাবে কেয়ামতের দিন হাওয়িয়ায়? যাদের পাল্লা, এ কথাটা সহজ করে বুঝিয়ে দিলাম, যাদের পাল্লা কি হয়ে যাবে? হালকা। কেন হবে? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে জেনা করে, নামাজ পড়ে গরিবের হক মারে, নামাজ পড়ে ইয়েতিমের বাড়ি দখল করে, নামাজ পড়ে কালবারের টাকা খায়, নামাজ পড়ে রাস্তার টাকা খায়, নামাজ পড়ে বৃদ্ধের ভাতার টাকা, বিধবার ভাতার টাকা, বাচ্চাদের স্কুলের দুধের টাকা, মসজিদ মাদ্রাসার টাকা, যারা মাইরা খায়, ঠিক কিনা বলেন, তারা কোথায় যাবে? আমার বন্ধুগণ, সুতরাং জাহান্নামের দ্বিতীয় স্তরের নাম কি? সবাই বলেন, কারা যাবে? কারা যাবে? যারা আমার, যাদের পাল্লা হালকা হবে। হালকা কার হবে? এমন অনেক হাদিস সাহেব এখানে আছেন, হজ করছেন 5 বার, সন্তানের হক, ছেলেদেরকে সম্পত্তি ঠিক মতো বন্টন করে দিছেন, কিন্তু নিজের মেয়ের সম্পত্তি দেন নাই। ছেলেদেরকে সম্পত্তি বন্টন কইরা খাবার গিলাফেদের খানতেছে, আল্লাহ সব ঠিক মতো দিয়েছি, আল্লাহ কোবাটবার কথা কন নাকি? ছেলেদেরকে দিলে মেরে ঠকাইছস, এখন আমারও ঠকাই দিয়েছিস। মন লোক আসেনি? কোথায় যাবেন? জাহান্নাম। কোন নাম? এমন অনেক লোক আছেন, ডোন্ট মাইন্ড, রাগ করতেছেন আপনার আমার কথা? আর একটু একটু না বললে পরে তো বুঝবেন, শুধু নামটা বইলা বইলা জায়গা শুনেন। আচ্ছা, এখানে কারা বিয়ে করছেন একটু হাত উঠান, বিয়ে করছেন? ওরে আল্লাহ, হাজার দুপুরে দিয়ে হাজার ভালো ভালো বিয়ে যা করছেন, করছেন তো? মানে কাজীর কাবিনের মোহরের কাগজ একটা দেয়নি, কাবজির সবুজ কাগজ কাবিনের, এখানে মোহর লেখা থাকেনি, কিছু কয় না কেন? থাকে, মোহরের টাকা দিছেন, শোনেন, বউর যে কাবিনের কাগজে যে মোহর লেখছিলেন 2 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ, এগুলা দিছেন নি? কমপ্লিট দেন নাই? সত্য যারা যারা দিছেন, একবার বউরে অরিজিনাল টাকাটা দিয়ে দিছেন, একটু হাত উড়ানো দেখি কয়জন আছেন, সবাই দিছেন? আপনারা যারা হাত উঠেছেন দিছেন, মাশাআল্লাহ, হাত নামা, কমপ্লিট দিছেন তো? আচ্ছা, বাকি যারা আগে বিয়ার সময় হাত উঠাইছিলেন, আপনারা টাকাটা দেন না কেন? আপনি বউর টাকা দেন না কেন? কিছু কয় না? সোনা মুসলমান কি বলতে চাই, হাসির কথা না, নামাজ রোজা যেমন ফরজ, ওইটা আল্লাহর হক, স্ত্রীর মোহরও ফরজ, ওইটা স্ত্রীর হক, নামাজ না পড়লে যেমন আল্লাহর হক নষ্ট করলে জাহান্নামী, স্ত্রীর হক না দিলেও জাহান্নামী।
কথা বলেন না কেন? দেন না কেন টাকা? হ্যাঁ, টাকা দেন না কেন? মাফ করে দিছে, বহুত ভালো, খুলনার মহিলারা বহুত ভালো, মাফ করে দিছে না? কারে কারে দিছে একটু হাত ওড়ান তো দেখি, মাফ পাইছেন তো আপনারা? যারা হাত উঠাইছেন একটা কথা বলেন তো আমাকে, আপনারা পুরুষ না হাফ লেডিস? লজ্জা করে না বউর কাছে গিয়ে মাফ চান? কিরে বউর কাছে মাফ চায়, কত বড় হাফ লেডিস চিন্তা করে। এমনি তো বাহিরিয়া রাস্তায় কি নেতার বক্তব্য দেন, আমি এক কর্ম সে এক কর্ম, আর বউ কয় কি নেতাগিরি করো, আমার কাছেই তো মাফ চাও, টাকা দিতে পারো না? মনে রাখবেন, কেয়ামত পর্যন্ত বউ মাফ করলে মাফ হয় না, কারণ মাফ করে না। বউ যদি সত্যিকার মাফ কইরা দেয়, আগামীকালকে তালাক দিয়া দেখেন টাকা দেওয়া লাগেনি, লাগবেনি, মাফ করছে তো দেওয়া লাগবে কেন? বোঝা গেল, মাফ করে নাই তোমাকে ঘরে ঢুকাইছে, তালাক দিয়া দেখেন না টাকা দেওয়া লাগেনি, লাগবেনি। সুতরাং টাকাটা দিয়া দিয়ে নাইলে এই হা হইয়া জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য মা বোনরা যারা আছেন, আপনারা টাকাটা কালকে নিয়ে নিয়েন সকালে। যারা চাচা আছে এরা চিন্তা করতে, বাবা বিয়া করছে 30 বছর আগে, টাকা এক টাকাও নাই পকেটে, দিয়া দিবেন, কম কম করে দিয়েন, 100, 200, 500 করে দিয়েন, এভাবে দিয়া দিয়ে শেষ করে কবরে যাইয়েন, কিন্তু মাফ দিবে না। আচ্ছা শোনেন, 3 নম্বর জাহান্নামের তৃতীয় স্তরের নাম হচ্ছে হুতামা। কি নাম? সবাই বলেন হুতামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 30 নম্বর পারা 104 নম্বর সূরা, সূরা হুমা যায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা আল্লাযী জামা মালাও ওয়া'আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হুতামা নামক জাহান্নামের তৃতীয় স্তরে তারা যাবে, যারা পশ্চাতে সামনে পিছনে পরনিন্দা করে। কি করে? কি নিন্দা? পরনিন্দা করে, গীবত করে, শেকায়ত করে, চুগলকুরি করে। বুঝতেছেন? এনে কেউ আসেননি গীবত করেন, শেকায়ত করেন, চুগলকুরিব করেন, দুইজন রে দিয়ে লাগাইয়া দেন, স্বামী স্ত্রী রে দিয়ে লাগাইয়া দেন, বাবা ছেলে রে দিয়ে লাগাইয়া দেন, বন্ধু বন্ধু লাগাইয়া দেন, এমন লোক নাই এলাকায়? আছে। আর জাহান্নামের কোন জায়গায় যাবে? হুতামা যারা পরনিন্দা করে, আল্লাহ বলেন তারা কোথায় যাবে? পরনিন্দা করেননি, কথা কয় না, আরে করলে আজকে ছেড়ে দিবেন তো বললাম, পরনিন্দা করেন, গীবত করেন, শেকায়ত করেন, বাদ দিয়ে দিবেন। এরপরে হুতামা তারা যাবে যারা আল্লাযী জামা মালাও ওয়া'আদাদা, যারা সম্পদ শুধু জমা করে আর গণনা করে, টাকা শুধু জমায় ব্যাংকে, নিজের মাকে দেয় না, নিজের বোনকে দেয় না, নিজের বাবাকে দেয় না, নিজের ভাইকে দেয় না, আত্মীয় স্বজনকে দেয় না, যাকাত দেয় না, সম্পদ কি করে? শুধু জমা করে। আর মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করে চিরকাল তার সম্পত্তি থাকবে। কি কয়? চিরকাল তার সম্পত্তি। সে কই যাবে? কোথায়? তাহলে শোনো মুসলমান, শোনো ডুমুরিয়ার মুসলমান, আপনাদের ডুমুরিয়া এক ভাই বাড়ি বানাইছে 3 তলা। কয় তলা? একটা তলা বানাইছে ডায়মন্ড দিয়া, আরেক তলা বানাইছে স্বর্ণ দিয়া, আরেক তলা বানাইছে রৌপ্য দিয়া, 3 তলা বাড়ি, ডিজাইন এয়ার কুলার এনেছে আমেরিকা থেকে, এয়ার কন্ডিশন এনেছে কানাডা থেকে, টাইলস এনেছে সুইজারল্যান্ড থেকে, সিরামিক এনেছে অস্ট্রেলিয়া থেকে, ডিজাইন করা বাড়ি, স্টাইলিস্ট বাড়ি, এত সুন্দর বাড়ি পৃথিবীতে আর নাই।
গোটা দুনিয়ার মানুষ দেখতে চায়, আর এক ডুমুরিয়ার মতো গ্রামের যুবককে এত টাকার মালিক, হাজার হাজার কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছে, গোটা দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় সাড়া পড়েছে, গোটা দুনিয়ার মানুষ বাড়ি দেখবার জন্য ফরেনাররা ডুমুরিয়া ভইরা গেছে, এমন সময় বাড়ি উদ্বোধনের তারিখ করা হলো, আমেরিকার প্রেসিডেন্টকে দাওয়াত করা হলো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে দাওয়াত করা হলো, সবাই স্টেজে বসা, লক্ষ লক্ষ শ্রোতা বসা, আজকে ফিতা কাটা হবে, ডুমুরিয়ার বাড়ি উদ্বোধন করা হবে, কয়েক কোটি ক্যামেরা ফ্ল্যাশ নিচ্ছে, স্ন্যাপ নিচ্ছে, আজকে সকল চ্যানেলে দেখাবে ডুমুরিয়ার যুবকের বাড়ি, ডিজাইন করা বাড়ি, হাজার হাজার কোটি টাকার বাড়ি, টাকার টাকা, কত সুন্দর বাড়ি, মানুষ তো দেখতে চায় যুবকটাকে, ডুমুরিয়ার ছেলেটাকে কি বিজনেস করে, কার বাবা ছেলেকে, দাদা তারকে, টাকা কোথায় পেল। এমন সময় একজন সঞ্চালক মাইক হাতে নিয়ে বলেছেন, ও ডুমুরিয়ার যুবক, এত হাজার কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছ, গোটা দুনিয়ার মানুষ আসছে, তোমাকে দেখবে, তোমার বাড়ির ভিতরটা দেখবে, আজ ফিতা কেটে বাড়ি উদ্বোধন করা হবে, তুই দাঁড়াও আর বক্তব্য দিয়ে বলো কত টাকা দিয়ে বাড়ি বানিয়েছ। যুবক তো দাঁড়িয়েছে, মাইক্রোফোন হাতে নিয়েছে, ভাব নেই, হাতের গড়ির দাম 10 কোটি টাকা, আংটির পাথরের দাম 5 কোটি টাকা, চুকের গ্লাসের দাম 3 কোটি টাকা, পায়ের সুতার দাম 1 কোটি টাকা, টাকার টাকা, যুবক দাঁড়িয়েছে পাবলিক, আর এই ছেলে এত টাকার মালিক, শরীরের মধ্যেই তো 100 টাকার 100 কোটি টাকার সম্পত্তি আছে, যুবক দাঁড়িয়েছে ভাব নিয়ে বলতেছে, বাড়ি আমার, টাকা আমার, বিজনেস আমার, মাইক হাতে নিয়া বক্তৃতা করবে আর বলবে, শুনো ফিতা কাটা হবে, বাড়ি থাকবে, চিরকাল থাকবো আমি, মানুষ তো আমার পিছনে ঘুরবে, মাইক হাতে নিয়ে বক্তৃতা করতে গিয়েছে, যুবক জানে না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা, কথা বলেন না কেন, আজরাইল মাইক্রোফোনের নিচ থেকে আল্লাহ রেখো আল্লাহ, ও বলে টাকা নাকি তার, এক বাড়ি বানাইছে কিয়ামত পর্যন্ত থাকবার জন্য, বাপ ধরছে টাকার টাকা, শরীরেই তো 100 কোটি টাকা, আল্লাহ তুমি বলো ওকে বক্তৃতা করার সুযোগ দিব না ফালায়া দিব, আল্লাহ কয় মাইকে কথা বলার আগে থাপ্পড় দিয়ে ফালায়া দেয়, কথা বলেন না কেন, জানতে চাই কি দুনিয়া, কিসের টাকা, কিসের সম্পত্তি, অযুবক শোনো, এই ডুমুরিয়ার আর খুলনার শিল্পপতির, অনেক শিল্পপতির বাড়ি থাকবে শিল্পপতি থাকবেন না, কোটিপতির কোটিপতির বাড়ি থাকবে কোটিপতি থাকবেন না, চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে চৌধুরী থাকবেন না, খান বাড়ির খান বাড়ি থাকবে খান সাহেব থাকবেন না, শিল্প এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে এমপি থাকবেন না, আপনার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না আপনি, কষ্ট পাচ্ছেন আমার কথায়, সুতরাং কোথায় যাওয়া লাগবে, জাহান্নামে, কোথায় যাওয়া লাগবে, কত নম্বর স্তরে, নাম কি, হুতামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আমা আদরাকা কামাল হুতামা, বন্ধু তুমি কি জানো হুতামা কোন জাহান্নাম, নবীজি বলেন আল্লাহ আমি জানি না, আপনি বলেন, আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলছেন এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন, কে বলছেন, আমার নিজস্ব প্রজ্বলিত আগুন, আল্লাতি তাতালিউ আলাল আফইদা, এই আগুন হৃদয় পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে, এই আগুন চামড়াকে জ্বালিয়ে দিবে কিন্তু মত হবে না, বুঝতে পেরেছেন, এই জাহান্নামে যাইতে চান, তাহলে কি করা লাগবে, গীবত করা যাবে, গীবত করা যাবে, সমালোচনা করা যাবে, কারো সম্পত্তি নষ্ট করা যাবে, সম্পত্তি জমা করা যাবে, কয়টা বললাম, তিনটা বলছে, গরিবরে ঠকাইয়া, শুনেন আপনারা তো মনে করেন শুধু সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, শুধু সুদ ঘুষ খাওয়া হারাম না, শোনো মুসলমান, শুধু সুদ আর ঘুষ খাওয়া হারাম না, গরিবরে ঠকাইয়া, এতিমের মাল নিয়া, বিধবার মাল ঠকাইয়া, গরিবের সম্পত্তি নিয়া, এই টাকা দিয়া কুরমা পুলো বিরিয়ানি খাওয়া হারাম, ঠিক কিনা বলেন, জাহান্নামের চতুর্থ স্তরের নাম হচ্ছে সাকার, কি নাম,
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 29 নম্বর পারা 74 নম্বর সূরা সূরা মুদাসসিরের 22 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন জাহান্নামে কারা যাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন তারা যাবে সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها 19 আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তারা সাকার নামক জাহান্নামে তারা যাবে যারা সত্য যা দেখার পরে কুরআন সত্য জানবার পরে তার নেতা চুরি করে তার নেতা জিনা করে তার নেতা গরিবের টাকা মাইরা খায় তার নেতা কালবানের টাকা মাইরা খায় তার নেতা চুর এটা জানবার পরও নেতাকে মানে আল্লাহ রসুলকে মানে না তারা গিয়া কোর্টে সত্য জানবার পরও মিথ্যা সাক্ষী দেয় আছে না নাই যারা সত্য জানবার পরে কোর্টে গিয়া মিথ্যা সাক্ষ্য দেয় যারা সত্য জানবার পরে সত্যকে মানে না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন তাদের কেমন জাহান্নাম দিব যে জাহান্নামের নাম সাকার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন তারা ওই জাহান্নামে শুধু থাকবে এমন না তাদেরকে এমন জাহান্নামে আমি আল্লাহ জ্বালাতে জ্বালাতে ছাই বানায়া ফেলাবো কিন্তু তাদের মত হবে না কয়টা বললাম সবাই বলেন চারটা সংক্ষেপ করে করে বলে যাচ্ছি পাঁচ নম্বর স্তর যেটা জাহান্নামের পাঁচ নম্বর স্তরের জাহান্নামের নাম লাজা কি নাম লাজা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 29 নম্বর পারার 70 নম্বর সূরা সূরা মারিজের 10 নম্বর থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তা বলেছেন এই জাহান্নাম এমন এক জায়গা এখান থেকে বাঁচবার জন্যে পাবলিক কি করবে শুনেন মুসলমান শোনো আল্লাহ বলেন এই জাহান্নাম থেকে বাঁচবার জন্য কিয়ামতের দিনে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমা ইয়াওমি ইদিম বিবানি আল্লাহ বলছেন ওই দিনে তারা এই জাহান্নাম থেকে বাঁচবার জন্য আল্লাহর কাছে বলবে আল্লাহ আল্লাহ প্রয়োজনে তুমি আমার বন্ধু বান্ধবকে আটকায় রাইখা দাও আমার ছেড়ে দাও কি বলবে আমার বন্ধু বান্ধবরে ধরো আমার ছেড়ে দাও আল্লাহ বলবেন কি কস এরপরে বলবে আল্লাহ দরকার হলে আমার সন্তানরে রাইখা দাও আল্লাহর কাছে বলবে ও সাহিবাতিহি ওয়া আখি আয় আল্লাহ প্রয়োজন বুঝে তুমি আমার স্ত্রীকে আটকাও প্রয়োজন বুঝে ওয়া আখি আমার ভাইকে আটকাও প্রয়োজনে আমাদের বংশ শুদ্ধা গোষ্ঠী শুদ্ধা সবাইকে আটকাও যারা আমাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এত বড় চোর বানাইছে তাদেরকে আটকাও এরপরে আমাকে ছেড়া দাও এরপরে বলবে আল্লাহ প্রয়োজন বুদে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি আয় আল্লাহ তাআলা প্রয়োজন বুঝে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তুমি নেও এরপরে আমারে বাঁচাও বুঝতে পারতেছেন এই জাহান্নাম থেকে বাঁচবার জন্য বলবে আল্লাহ আমার বউ নেও আমার বাচ্চা নেও আমার মা নেও আমার বাবা নেও আমার ভাই নেও আমার নেতা নেও সারা দুনিয়া শুদ্ধ তুমি নেও আমারে ছেড়ে দাও আল্লাহ বলছেন কাল্লা কাজ হবে না আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন না কখনই নয় নিশ্চয় আমি আল্লাহ তোকে ঢুকাবো লেলিহান অগ্নিতে কেন ঢুকাবেন নাযাতাল লিশাওয়াব
আল্লাহ বলেন ওই আগুন তোর চামড়া উঠাবে আবার লাগাবে। চিন্তা করতেছেন কেন? এমন সময় ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার এই শাস্তি কেন? আল্লাহ বলেন তোর শাস্তির কারণ হলো তাদউমান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাওয়া। সম্পত্তি জমা করেছিলে গরিবকে দেস নাই, আর তোর কাছে সত্য দিন পৌঁছে গেল, সত্যকে মানলে না। কোরআন পৌঁছার পরে দিন পৌঁছার পরে যারা সত্য মানে নাই আল্লাহ বলেছেন তাদেরকে যে জাহান্নামে দিবেন ওই জাহান্নাম হচ্ছে লাজা, ওখানে গেলে আগুন তার চামড়াকে জ্বালাবে, নতুন চামড়া হবে কিন্তু মৌত হবে না। এই জাহান্নাম থেকে বাঁচতে চাই কথা বলেন না কেন? তাহলে সত্য জানার পরে মানব না, ছেড়ে দিব। ছয় নম্বর জাহান্নামের ষষ্ঠ স্তরের নাম হচ্ছে জাহিম। কি নাম? আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল 17 নম্বর পারার 22 নম্বর সূরা সূরা হজ্জের 50 এবং 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বলেন, ফাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া রিযকুম করিম। আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বললেন যারা বিশ্বাস স্থাপন করলো, সৎ কাজ করলো, ভালো কাজ করলো, পাপ থেকে তওবা করলো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল তাদেরকে সম্মানজনক রুজি দিব। কিন্তু বিপরীতে যারা ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বলেন কিন্তু যারা আমার আয়াত সমূহকে ব্যর্থ মনে করলো, অস্বীকার করলো, চেষ্টা করলো পাবলিককে দিন থেকে সরাবার জন্যে, যুবকদেরকে দিন থেকে সরাবার জন্যে, মানুষকে খ্রিস্টান বানাবার মিশন শুরু করলো, আল্লাহ বলেন তাদেরকে এমন জাহান্নামে আমি আল্লাহ দিব, ওই জাহান্নাম থাকবে অপমানজনক, লাঞ্ছনা করে শাস্তি কর না আউযুবিল্লাহ। আমার বন্ধুগণ কয়টা বললাম? সাত। সাত নম্বর স্তরের জাহান্নামে যাদেরকে দিবেন, সংক্ষেপ করে করে বলে দিচ্ছি, এই জন্য যে আপনাদেরকে কিছু কথা 12টাও হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? বললে তো আর হবে না, 12টা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে না? না কয়। জাহান্নামের সপ্তম স্তরের নাম হচ্ছে সাইর। কি নাম? সাইর। আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল 4 নম্বর পারার 4 নম্বর সূরা সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়াসায়াসালুনা সাইরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন সাইর নামক জাহান্নামে তারা যাবে যারা ইতিমের সম্পদ আত্মসাৎ করে, ইতিমের সম্পদ লুটে পুটে খায়, বাবা মারা গেছে চাচার কাছে সম্পদ দিছে বাতিজারে দেয় না, কথা বলেন না কেন? এমন আছে না নাই? গ্রামের গরিব যে ছেলেটা ইতিম ছেলে তার সম্পত্তি মাইরা খায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওই সমস্ত কাজ যারা করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামতের দিন তাদেরকে সাইর নামক জাহান্নামে দিবেন। এমন একটা জাহান্নাম, এটা নিকৃষ্ট সকল জাহান্নামের নিচে থাকবে। আল্লাহ বলেন তাদেরকে দুইটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হবে। কন্নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন এরপর 18 নম্বর পারার 25 নম্বর সূরা সূরা ফুরকানের 11 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই জাহান্নামের আরো বর্ণনা দিয়েছেন। এগুলা বলতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে। এই জাহান্নামের অনেক বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন ছয় প্রকারের লোক সাইর নামক জাহান্নামে যাবে।
এক নাম্বার যারা যাদেরকে কোরআন দিয়ে সতর্ক করার পর সতর্ক হয় নাই, কোরআন দিয়ে সতর্ক করা হয়েছে এরপর সতর্ক হয় নাই। দুই নাম্বারে যাদেরকে বিবেক দেওয়া হয়েছে বিবেককে কাজে লাগায় নাই। তিন নাম্বারে শুনেও না শোনার বান করে, কথা বলে বিবেক থাকবার পরে সত্য বুঝে না, শুনেও না শোনার বান করে, এতিমের মাল মেরে খায়। যারা নিজের অধীনস্থ কর্মচারীদের চাকরি খাওয়ার ভয় দেখাইয়া টাকা মাইরা খায়, ঠিক কিনা বলে? অধীনস্থ কর্মচারীদের চাকরি চলে যাবে ভয় দেখাইয়া যারা টাকা মেরে খায়, মেয়েদেরকে মেয়েদেরকে যারা গ্রাম থেকে আসে বিভিন্ন গার্মেন্টসে চাকরি দেওয়ার নাম করে যারা দর্শন করে খায় টাকা মেরে খায়। আল্লাহ বলেন ওদেরকে আমি আল্লাহ সাইর নামক জাহান্নামে দিব। যারা বিধবার টাকা মাইরা খায় আছে নি এমন আছে এলাকায় আছে, আল্লাহ বলছেন তাদেরকে কোথায় দিবেন? সবাই বলেন সাইর নামক জাহান্নামে দিবেন। আর যদি কেউ এই সাতটা জাহান্নামের স্তরের কথা বললাম আলোচনার শুরুতে, আল্লাহকে আল্লাহ বলছিলেন আর যদি তোমরা এই সমস্ত না করে জান ভালো কাজ করো, আমি আল্লাহকে চিনো তাওহীদ এবং রেসালত চিনো, তাহলে তোমাদেরকে দিব জান্নাত। যেই জান্নাতে একটা মাঠ থাকবে, এই মাঠের নাম হলো মসজিদ। একটা মাঠ, যেই মাঠ আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ যা আছে সব কিছু একত্রিত করলে মাঠের একশো ভাগের এক ভাগ হবে না। এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের মাঠ এত বড়। সুবহানাল্লাহ বললেন না? আমার বন্ধুগণ আমার ভাইরা, মাঠ কত বড়। হযরতে জিব্রাইল নাম শুনছেন তো না? শুনেন নাই? জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলেন আমি এই মাঠে গেলাম, খেলা করতাম এই মাঠে, আমি তো আমি গেলাম এই মাঠে। যাওয়ার পরে আমাকে আল্লাহ 600 নূরের ডানা দিয়েছেন, পাখা। কতটা পাখা? 600 পাখা। আমি এই পাখাগুলোকে যদি স্বাভাবিক নিয়মে এইভাবে বড় করি তাহলে যে কোনো জায়গায় বসে পাখাকে বড় করলে গোটা পৃথিবী ভরে যায়। সুবহানাল্লাহ বললেন না? এত বড় আমার পাখা। এই পাখা যদি একবার আমি ডানাগুলোকে একবার টান দিই, এইভাবে একবার টান দিই, একবার টান দিলে 1000 বছরের রাস্তা পার হয়ে চলে যায়। আল্লাহু আকবার বললেন না? জিব্রাইল আমিন বলেন এত বড় পাখা দিয়া, এত বড় ডানা দিয়া এক টানা 70 বছর মসজিদ নামক এই মাঠের মধ্যে আমি এক টানা 70 বছর উঠাইলাম নামাইলাম, আমার প্রস্রাব নাই, টয়লেট নাই, গম নাই, 70 বছর 24টা ঘন্টা আমি আমার এই 600 নূরের পাখা উঠাইলাম নামাইলাম দৌড়াইলাম, একবার টান দিলে 1000 বছরের রাস্তা যাওয়া যায়, এইভাবে 70 বছর দৌড়ালাম কিন্তু এই মাটির কুল কিনারা পাই না। আল্লাহ একবার, আল্লাহ বলছেন গোলাম তোকে শুধু তা দিব তা না, ওয়ালা দাইনা মসজিদ এর চাইতে আরো বেশি দিব। সুবহানাল্লাহ বললেন না? এই জিব্রাইল বলেন, জিব্রাইলের শক্তি কত কঠিন। এই জিব্রাইল বলতেছেন আমি এই মাঠের কুল কিনারা পাই নাই। জিব্রাইল কত শক্তিশালী আপনারা জানেন? যে জিব্রাইল বলছেন আমি মাটি খুঁজে পাই না, এত বিশাল মাঠ আল্লাহ দিবেন, তাহলে জান্নাতটা কত বড় চিন্তা করেন। আরে একটা জান্নাতের মাঠ যদি এত বড় হয় তো জান্নাতটা কত বড়। সুবহানাল্লাহ বললেন না? সেই নবী তোমার আর আমার, এই নবীকে বইলে যাইও না। এই জন্য আসুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলেন আমি। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়, জান্নাতের দিকে নিয়ে যায়। সবাই বলেন আমি। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো, বসেন।